নমস্কার, সোশ্যাল বাংলার পর্দাতে প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছি স্নেহা চোখ। আজকে মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরে, আগরতলা পশ্চিম ভুবনবন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন, আজ ক্যামেরার সামনে খুব উগড়ে দিলেন। কি রয়েছেন তাদের প্রতিক্রিয়া দেখাবো আপনাদের। দীর্ঘদিন যাবতীয় নাকি বিদ্যুতের পরিষেবার যন্ত্রণায় ভুগছে ভুবনবন এলাকার মানুষ। কাল রাতে কারেন্ট চলে গেছিল, সংবাদ সংগ্রহ করা পর্যন্ত কারেন্টের কোনো দেখাই মেলেনি। এলাকার মানুষজন রাস্তায় নেমে পড়েছে। বিদ্যুতের অফিস থেকে যে লোকজন এসেছে তারা চেক করে দেখেছে যে ট্রান্সফরমার খারাপ হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর রিপোর্ট সোশ্যাল বাংলা। তারা সন্ধ্যা 7:30 থেকে কারেন্ট নেই, কিন্তু কালকে আমি তাদের 15-20 বার কল করছি, কিন্তু তারা কন্টিনিউ করে যে আমরা সিরিয়াল বেল আসবে। সিরিয়াল বেল আসার পর এখন অব্দি বাজে 11টা, কিন্তু কারেন্টের কোনো সলিউশন নেই। আমরা একজন অফিসে কল করছে, তার নাম হয়েছে শ্যামলকান্তি রয়, জুনিয়র ইঞ্জিনিয়ার। তাই নিয়ে আমাদের একটা ছেলেরে এলাকার ছেলেরে ফোন করছে, পরে এটা খারাপ ভাষা গালি দিয়ে সে অবাধ্য করছে, কিন্তু তাই বলে দেয় আর বিষয় নেই। এটা আমরা যদি গ্রাহকরা হইয়া জুনিয়র ইঞ্জিনিয়ার এইভাবে কথা বলে রোজের জিনিসটা কোন জায়গা দিতেছে, আর 19-12 যে ডায়াল নাম্বারটা আছে অ্যাকচুয়ালি এটা কোনো কাজই করতেছে না। কারণ কালকে আমি সন্ধ্যা 7:30 থেকে 15 বার কল করার সত্ত্বেও তারা কোনো দিক কোনো রিয়াকশন নিছে না। অ্যাকচুয়ালি কি 19-12 কি তারা কাজ করতেছে কি না, এটা মানে অদৌ উপরে ডিপার্টমেন্ট কোনো তথ্য নিতেছে না। তারা কি অ্যাকচুয়ালি কাজ করতেছে না, কল অ্যাটেন্ড করতেছে না, মানুষের সমস্যাটা সমাধান করতেছে। আমার প্রশ্ন হচ্ছে কালকে 7:30 থেকে যদি এখন অব্দি কোনো কারেন্ট নেই, যদি মনে করো আমার বাড়িতে একটা কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আগুন চলছে, তো তারা কোনো এখন আমার কোনো সাহায্য করতো না। কারেন্ট অফিসটা কোন জায়গায়? কারেন্ট অফিস আমরা দুজনগর সাব ডিভিশন, আমরা দুজনগর, আর আমরা ইয়েতে আছে উষাবাজার আছে আমাদের সাব সেন্টার। তো তারা আমাদের যদি এই 19-12 ডেয়াল মানে সরকার কি লিখে করছে আমরা তাড়াতাড়ি সুবিধাটা আমরা পাই, কিন্তু এটা দেখতেছি আরো অসুবিধার দিকে যাইতেছে, আমরা সম্মুখীন নিতেছি। আমরা এলাকা থেকে দেন পোলট্রি বিজনেসের দূরা, মাছের বিজনেসের দূরা লাখ লাখ টাকা বিজনেস করে দিছে, অথচ তারার গাবিলিতে লেগে। আমি তো প্রশ্ন করুন, তারা কি আমরা এই এলাকার মানুষটি যারা যে বিজনেস করতেছে সম্পূর্ণ কিছু করতেছে, তারা দায়বদ্ধতা সম্পূর্ণ নিতে পারবো কিনা? যে অফিসার আপনাদের সাথে দুর্ব্যবহার করছে ওনার নাম? ওনার নাম হচ্ছে শ্যামলকান্তি রয়। আমার বয়স 30 বছরে প্রত্যেকটা দিন আমরা তারপরে চেষ্টা করতেছি। আমরা ইঞ্জিনিয়ার লোকের বয়ে কয়েকবার কথা বলেছি, স্যার আমাদের এখানে যে সমস্যাটা আছে আপনার ডিপুটি আলাদা করেন, ট্রান্সফরমার আলাদা বলেন, তারা একই মন্তব্য করে আমরা যে গেলে স্টাফ নাই, হে নাই, সে নাই, অনেক কিছু গেলে মন্তব্য করে, কিন্তু আদৌ আমরা কি এটা সমস্যাটা কি সমাধান হবো কিনা, এটাই আপনার কাছে আপনার মিডিয়ার কাছে আপনার কইতেছি। আপনারা জিনিসটা একটু উপরে নেন, তথ্যটা যাতে আমরা সরকারের কাছে গিয়ে সঠিক জায়গা থেকে পৌঁছে। এই মানুষ দুর্ভোগ ভোগ করতেছে, এই যে 19-12 ডায়াল আছে তারা সম্পূর্ণ কোনো কাজই করতেছে না, বর্তমান কোনো কাজ করতেছে না। আপনার নাম? আমার নাম প্রশান্ত কপালি। এই জায়গাটার নাম পশ্চিম ভুবনবন। এই এলাকা দিয়ে কারেন্ট জায়গা আপনারা দেখাশোনা করেন না বা ফোন করলে আসেন না? আমরা তো এস টি লাইন দেখি না বলতে এস টি উড়ে গেছে স্যার স্যার যে এই প্রবলেমটা এটা আমরা দেখতে যাব। অবশ্যই আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি আমরা ওখানে 2 ঘন্টা সেটিং আছে, আমরা এই কাজটা করে আলো। আমি বলছি ঠিক আছে, তখন এমনি আইসি পরে তারা আমরা আটকে রেখেছে, বলছি সেই লাইন সব তুলতে পারতো। আমরা বলছি যে এইটা স্যার কেমনি কিনতে পারো, তখন তো এটা অফিসের কাজ, এটা অফিসে এটা দেখবে। আচ্ছা স্যার আছে গালি গালাজ করছে এটা, তারপরে দা ওই তারা আমার থেকে নাম্বার নিছে নিছে না, তোমার লগে কথা কইতো যে সময় সময় তো তুমি কইছো না ওহার লগে পাবলিক এর লগে। হ্যাঁ হ্যাঁ, এরপর দা ইজনে ফোন করছে, করছে পর দা স্যার এর ফোন করছি, বা স্যার ধরছে পর দা স্যার একটা বহা দিছে। কিটা কইছো বহা দা? কত দা না বহা দা দিছে যে যখন কইছে সরব বাচ্চা তুই দাঁড়া, তুমি কইতারো না সরব বাচ্চা সরব, আমরা শুয়ে দিতা কইছো পরে। তারপরে তারা প্রথম একজন লোকের কাছে দিছিলাম, তারা এই কথা শুনছে তোরে স্যার আমরা কইছে না কার কইছে এটা আমি ঠিক কথা দাম বগা দিছে ঠিক না। হে আছে না স্যারের নাম? স্যারের নাম শ্যামলকান্তি। তানিনি মুখ করা কষ। আপনার নাম? আমার নাম দর্শিত। কি করেন? আমি টিসিএল কোম্পানির কাজ করি, ইলেকট্রিক। আমরা দিকে দীর্ঘদিন ধরে কারেন্ট থাকে না আর কি, তাহলে আমরা কারেন্টের যন্ত্রণা খুব ভোগ করতেছি। আমরা এর আগেও তারা অনেকবার কোয়া হয়েছে, তারা ঠিক করে কাজ করে না। এখন 19-12 তো এরকম অবস্থা হয়েছে, তারা ফোন করলে ফোন লাগে না, আর ফোন যাওয়া লাগে এখন লুক পাঠাইতেছি,
ইয়ে করে সেরা তারা দুই দিন তিন দিন গেলে কোনো লোক আয় না। পরে যা আবার তারা ফোন করে জিজ্ঞেস করে আপনার কাজ হয়েছিনি, কাজ ভালো হয়েছিনি, হে হয়েছিনি, সে হয়েছিনি, লাইন ঠিক আসেনি। তখন আজকে হঠাৎ করে যখন গাড়িটা আসে, কালকে রাত্রের থেকে কারেন্ট নাই, তো কালকে সারা রাত্রে তারা লুক পাঠাইছে না, আজকে গাড়িটা আসে পরে আমরা গাড়িটা ইয়ে করলাম আর কি, কোথায় তো আমরা তো এটা কাজ করতাম না, এটা কারেন্টের অফিসে তারা এটা কাজ করবো। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কারেন্টের অফিসে তারা কাজ করবো, আমরা এখানে দাঁড়াই, গাড়িটা আটকাইছি। আটকানোর পরে তারা জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে ফোন করছে, তো জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে আমার একটা ছোটো ভাই কুছে আর কি, যে স্যার আমরা এনে কানেক্ট নেই। তাই না, হঠাৎ তোর সাথে সাথে কুতাছে তুই শুয়ার বাচ্চা কে কুতাছ? ইঞ্জিনিয়ারের নাম হল শ্যামল কান্তি রয়। তখন তাহলে আমরা এখানে চাইতাছি জুনিয়র ইঞ্জিনিয়ার যে আমরা গালি গালাজ করলো, আমরা তো কারেন্টের বিল দিতেছি না, আমরা যন্ত্রণা বইতেছি, তাই না আমরা গালি দিল কিলিগা না, আমরা চাইতেছি তাই না আয়ো, তাই না আসলে আমরা কোক আমরা গালি দিছি কিলি। একদম প্রতি ইয়েতে এখানে বুনুন গ্রামে প্রতিটা বাড়িতে মুরগির ফার্ম আছে, বায়োফ্লগ আছে, এই কারেন্টের যন্ত্রণা সবাই লস খাইতেছে, আমরা বিরাট যন্ত্রণা তো ভুগতেছি। এটার আমরা প্রতিঘাত চাই আর কি, এর মধ্যে তো খারাপ ব্যবহার তো আছেই, গালিগালাজ আজকেও গালিগালাজ করলো, এটার ব্যাপারে ইয়ে করতেছি আর কি। আমরা কি নাম আপনার? আমার নাম সঞ্জয় চৌধুরী। এই জায়গাটার নাম পশ্চিম ভুবন বন। এই যে পশ্চিম ভুবন বন যে কারেন্ট জায়গা ঘন ঘন, আপনারা কল দেওয়ার পরও আপনারা আইসেন না, কি কারণ? না না, আমরা সকালে ডিউটি, সকাল 9টা 5টা 9টার সময় আইসি, আয়া কল পাইছি এখানে আইসি। তো কল পাওয়ার পরও তো আপনারা এখনো হাত কাজে লাগাইছেন না? কাজে লাগাই, আয়া কাজ করলাম, গিয়া ট্রান্সফরমার চার্জ করলাম, ট্রান্সফরমার গেছে গেছি। এটা আপনাদের উর্ধ অফিসাররা জানাইছে কি কইছে? তারা কইছে লোক পাঠাই দিছে অলরেডি, কন্ডাক্টরে ট্রান্সফরমার দিব, নতুন ট্রান্সফরমার দিব। কালকে রাত্রে তো এরা আপনাদের আমার তো ডিউটি আছে, যার ডিউটি আছে হেরা এখানে অফিসার ব্যাপার, অফিসার চিন্তা করুন। প্রথম তো কল দেওয়ার হেরাত একদম এক ঘন্টা ভিতরে আমাকে রাত্রে কল করলে পাওয়া যায় না আপনার? আমার সারা মর্নিং আছে, কালকে সকালে 6টা থেকে 2টা আছে আমার, এবার রাত্রে তো আমার আসলো না। কোন কোন কল করে তারা আমরা দিয়ে যাই কাজ করি, রাত্রে আমি জানি না কে আছে, রাত্রে মর্নিং আছে আমি আমি গেছি। না না, তুমি এক অফিসে তো আরে আইতে তো প্রবলেম।